পড়ে যাব এই আস্তে এই লাগবে বোন বিনা কারণে বেকার বেকার क्रिकेट खेला बोलो মানে খেলা বলো একটু দেশের জিনিস বলো সব বলে দিতে পারবে ও ও এই সমস্ত নিউজ দেখে না আস্তে আমি এখানে দাঁড়িয়ে আছি ও মাই গড এখান থেকে হাওয়াটা আসছে ঠিক আছে আমার কানে টানে এসে লেগেছে আমি হঠাৎ করে ভাবছি কি এসে লাগলো আমার গায়ে মানে দাদা ভয় পেয়ে গেছে তাই না चले फ्लैटर नीचे और एखन ऊपर थे लोक से डाकते हैं जेहतु चाबी आनते भेजी चाबीटे दुटो बनाब एक थको एक बाट एखो बनाना है फिर फ्लैटे যেটা রোজ আর্টিকেল বিকজ যেহেতু অল টাইম 24 আওয়ার্স গেট লক করা থাকে সেই জন্য যখনই আসতে ভেতরে যারা কাজ করে তাদেরকে ফোন করতে হয় যে আমরা নিচে দাঁড়িয়ে আছি আমরা আসিনি দেন ওই জন্য কোনো ব্যাগটাকও বাদিনি তো ওয়েট করো একটুক্ষণ তারপর আসুক তারপর উপরে যাব আমরা তো গাইস ভিডিওটা তো তোমরা দেখবে বাট তার আগে আমি তোমাদেরকে একটি গেমিং সম্পর্কে বলবো যেটির নাম হলো রামি ওয়েল এখানটাতে তোমরা গেম খেলে অনেক টাকা আর্ন করতে পারবে এখানটাতে ড্রাগন ভার্সেস টাইগার তিন পাত্তি আন্ডারবার মত অনেক গেম अवेलेबल আছে তো গাইস চলো কিভাবে গেম খেলে টাকা আর্ন করবে সেটা তোমরা একবার দেখে নাও তো গাইস রামি ওয়েলাতে তোমরা জয়েন করার সাথে সাথে তোমরা তোমাদের মোবাইল নাম্বার দিলে পেয়ে যাবে 52 rupees তোমরা তোমাদের বন্ধুদেরকে যদি এটা রেফার করো পেয়ে যাবে এখান থেকে টাকা যেরকম একজনকে রেফার করলে পেয়ে যাবে 80 টাকা দুইজনকে রেফার করলে পাবে 90 টাকা তিনজনকে রেফার করলে পাবে 100 টাকা পর্যন্ত টাকাটা দিয়ে তোমরা খুব সহজেই তোমরা তোমাদের মোবাইল রিচার্জ করতে পারবে তুমি 11 টাকা থেকে শুরু করে 5000 1 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবে তো गाइस তুমি এখানে অ্যাডস ক্লিপও করতে পারবে আর এখানটাতে তুমি খেলতেও পারবে ড্রাগন ভার্সেস টাইগার তো गाइस আমার মনে হয় এখানে ড্রাগন জিতবে তো আমি এর জন্য 10 টাকা লাগালাম ও শিট আমি হেরে গেলাম गाइस अकॉर्डिंग टू 3x তো আমি 40 টাকা এরিছি এখন লাগবে আমি 70 টাকা তো गाइस আমি জিতেও গেলাম আর এই টাকাটা কিভাবে আমি উইথড্রল করি তোমাদেরকে একবার দেখিয়েও দিচ্ছি এখানটাতে আমি 5000 টাকা अमाउंट দিলাম তো गाइस এখন আমি উইথড্রলে ক্লিক করব আর এই দেখতে পাচ্ছো আমার অ্যাকাউন্টে এখন টাকাটাও চলে আসলো চলো আমাদের চাবি চলে এসেছে এখন চাবি নিয়ে আমরা উপরে যাব পাগল প্রতিবার আমি ফলস খাই প্রতিবার পায় পড়ে নি পায় পড়লি আর কিছু না হলো রাস্তা মানে এই তালাটা এমনই একটা সিস্টেম তালা যে তালাটা পুরো খুলে যায় মানে খুলে পড়ে যায় होल्डिंग सिस्टम तो चलो এখন উপরে যাই আমরা তো চলো वेलकम वेलकम टू आवर हाउस ओ ए এইবারে পুরো ফিনিশিং হয়ে গেছে এটা তো যেন পড়তে হয়ে যায় আর আমরা তো এরকম হবে দেখিয়ে দেখিয়ে আমরা यो आई हाय सुंदर लग जे रे ये भी सुंदर लग जे দারুণ লাগছে আরে সেই লাগছে পুরো ফিনিশিং হয়ে গেছে এখন এখন যা সুন্দর লাগছে না কি বলো তোমরাই দেখলে বুঝতে পারছ হয়তো জানি না দেখতে পারছো কি না বাট চলো এখন অন্য রুমগুলোতে কি রকম হয়েছে দেখি ও সুন্দর হয়ে গেছে বল ফিনিশিং দিয়ে দিয়েছে এখন দাদা একা কাজ করছে তাই হ্যাঁ তার মানে আজকে অন্য কিছু দেওয়া হয়েছে না কুটি হচ্ছে তো কুটি এরপরে কি হবে जिनिसगुलो
ওহো, তার মানে আমরা আগের দিন এসেছিলাম তখন অন্য কিছু দিয়েছিল, আজকে আবার অন্য কিছু দিচ্ছে। এটা প্রাইমার? হ্যাঁ তখন, ও এটা পুটি তখন প্রাইমার, ফোনের রুমটা ফাইনালি দেখে আসি। বই বসাবে কি দিয়ে? না না ফুটো করবে না, প্রতিদিন ঘুম থেকে উঠে এখানটাতে সে একটু ইন্ট্রো দেবো, হে গাইস কেমন আছো, একটা আলাদাই ফিল আসবে, যেহেতু আমার ওই ফ্ল্যাটে সেরকম কোনো জায়গা নেই যেখানটাতে আমরা গিয়ে একটু ইন্ট্রো দেবো। ব্যালকনি আছে, বাট সেই ব্যালকনিটা এমন সাইডে যে সাইডে যাওয়া হয় না, বাট এটা পুরো খোলামেলা দেখতে পাচ্ছ, পুরো চারদিকে পুরো ফাঁকা। আর মেনলি এখানটাতে মনে করো এরকম ফাঁকাই থাকবে, হালকা পাতলা হয়তো ফ্ল্যাট হবে, উঠলেও সমস্যা নেই, বাট অনেকটাই ফাঁকা থাকবে, তাই না? হুম, এদিকটা পুরো ফাঁকা থাকবে। আর এটা হলো সবচেয়ে বড় কথা, আমাদের সকালবেলা বা বিকেলবেলা সন্ধ্যার সময় একটু ঘুরতে বা এখানে বসে থাকতে একটা আড্ডা দিতে ভালো লাগবে। আর উল্টো সাইডে তো ওইটা যাওয়া হয় না, এটা পুরো সামনে তা। আর আমি এখানটাতে বসে থাকবো, এটা আমার স্টুডিও। আর আমার স্টুডিও হলো গিয়ে ভিতরে দেখতে পাচ্ছ, এই যে দেখে যাও, এটা আমার স্টুডিও হবে, স্টুডিও বলতে এটা আমার এই রুম, এই রুমটা পুরো পার্সোনাল হবে, দারুণ লাগছে রে। এখানটাতে একটা টিভি হবে, মানে আমি দেখে এসেছি টিভিটা, টিভিটা একটা ছিল প্রথমে 65 ইঞ্চি, বাট আমরা 65 ইঞ্চিটা নেবো না, 56 ইঞ্চি আছে একটা, বাট ওটা হলে অনেকটা ভালো, দামটাও ভালো, দামটাও অনেক ভালো, বাট ঠিক আছে, দেড়ের কাছাকাছি গাইস। এরকম এরকম এত বড় এত বড় এত বড় এত বড় টিভি হবে, বাট আমার টিভিটা একটা ড্রিম ছিল যে আমি কখনো ঘরের ভিতরে বসে দেখবো, ঠিক আছে, বাট একটা বড় টিভি, বড় ঘরে একটা অন্যরকম থাকবে, এটাই চাইতাম, তাই জন্য দেখে এসেছি এখন আপাতত। আর বাকিটা এখন তোমাদের টিভিটা বলবো গাইস, টিভিটা বলবো, এই যে এই টিভিটাই এলজি ওল্ড ইট, এই টিভিটা সেই এলজি ছিল, একটা এলজি ছিল ওয়াল টিভি, তারপর ওটা নষ্ট হলো, আর ওই টিভি ছিল, আর কিনাই হয়নি টিভি, তারপর এখন ভাবছি একবার টিভি নেবো, ঘরটা রেডি, টিভি থাকলে কিন্তু টিভি দেখা হয় জানিস, টিভি থাকলে দেখা হয়, নেই বলে দেখা হয় না। এই সব জায়গায় লাইট বসবে, আর আমি এই মিডিল মিডিল কিছু একটা করার ইচ্ছা আছে, যেরকম সোলার দিয়ে সেই সব জিনিসগুলো, এইগুলোর উপরে করে একটা একটা করে ওঠে পুরো, মানে এর উপরে উঠে উঠে এই করে, হ্যাঁ ভাড়া বাদে এইগুলো দিয়ে। হ্যাঁ এগুলো নিজে থেকেই, ওরা আগে থেকেই করে, যদি এটার উপর উঠে উঠে রং করে, বোনের মনে একটা ডাউট থেকেই যাচ্ছে যে এই জিনিসটা এত শক্ত কেন, কি শক্ত, বাট জল লাগলে
পুরো শেষ আমি এটা এখন ভেঙে এই আস্তে এই দরকার নেই থাক ভাঙছে না কিন্তু দিতে হবে না বাজায় দাগ বসে গেছে বাটটাও ভাঙবে না আয়ত্তের বাইরে আমরা যেটা যতটা ভেবেছিলাম তার থেকে বেশি শক্ত এই লাগবে বোন বিনা কারণে বেকার বেকার ওর কি লেগেছে দেখি কোথায় লেগেছে ওটা বাড়ি গিয়ে উল্টো দিকে লেগেছে তোর কি মনে হচ্ছে এখন আকাশে বাতাসে নড়ে ধর্মের ফল কর্মের ফল বাতাসে নড়ে তো ফাইনালে বুঝতে পারলি কিরম শক্ত তাড়াতাড়ি আবার বোন আমি ধরলে আমার নোংরা হয়ে যাবে আমার ধরলে আমি আমি যখনই ধরবো আমার নোংরা হয়ে যাবে ওরা তো উপরেই ওরে ওদের কাছে ওইটা নরমাল তুই কি পাখি হতে যাস আমি আর বোনই যাবো যেহেতু সেই ব্যাপারে মাকে আজকে নেবো না দুজনেই কমপ্লিট হয়ে যাবে বাইকে করে যেতে পারবো তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি চলে আসবো তো চলো বোন চল তাহলে কেসা লাগা এখন আমাদের সময় হচ্ছে বাড়ি যাওয়ার কারণ 12টা প্রায় বাজতে যায় অনেক কিছু দেখে নিয়েছি খুব ভালো হয়েছে ভালো লাগছে এখন আস্তে আস্তে চলো ফাইনালি রাজা এখানে এখন আমরা বেরোবো আমি এসে যাচ্ছি যে অকাজ করলে আমার নিজেরও পায়ে লাগলো ফালতু আওয়াজও হলো অনেক কিছু বাট সত্যি বলতে আমার ভীষণ ভালো লেগেছে মানে অসাধারণ লেগেছে তো গাড়িটা আমি চালাই চালাক বোন দেখি তুই গাড়ি স্টার্ট কর গাইস আজকে বোন গাড়ি সে তুই তুই জানিস দেখি খোল খুলছি তো খোল দাঁড়া একটুখানি ওটা ওরকম না তাহলে হয়েছে হ্যাঁ চল হয়ে গেছে দৌড় দেবে কিন্তু গাড়ি গর্ত আছে সাবধানে সামলাতে পারবি না গাড়ি চালা না চালাবো না চালাবো কিসের জন্য চালা চালাই রাখে গাড়ি ধরবি হ্যাঁ হ্যাঁ হুম আমি কি মেয়ে এই আমি কি ছেলে জানি নিউট্রাল ওই হলো গিয়ার গিয়ার আমি গাড়ি চালিয়েছি গাইস আমার ভিডিও সবাই দেখেছে সবাই জানে আমি গাড়ি চালাতে পারি পেছনে 6 ফুটের একটা মানুষ বসে থাকলে সবাই গাড়ি চালাতে পারবে অ্যাকচুয়ালি আমার বন্ধুর সাথে আমি একবার গাড়ি চালিয়েছিলাম যখন ও পেছনে বসেছিল আর আমি চালিয়েছিলাম তাই সবাই জানে আমি গাড়ি চালাতে পারি চলো বাড়ি আর লাস্ট আমরা বাড়ির দিকে চলে এলাম আর গাড়িটাকে রোদের মধ্যে আমি বারবার বারণ করা সত্ত্বেও সেইখানেই রাখছে বললাম একটু ছাওয়া জায়গাতে রাখ না হবে না ওখানেই রাখ ছাওয়া জায়গায় রাখতে হলে অনেকক্ষণ থাকতে হবে আমরা তো আবার বেরোবো এক্ষুনি ঘন্টা খানেকের মধ্যেই কিরে সর এ এত শুনেছে চলো বাড়িতে চলে এসে দোকানেও গেছিলাম আবার রিটার্ন একটু স্টেশনে গেছিলাম একটা সানস্ক্রিন আনতে গরম পড়েছে এখন আর কম পাওয়ার হিটটাই হচ্ছে না ওই জন্য একটু বেশি পাওয়ারের সানস্ক্রিন আনতে গেছিলাম জাস্ট বাড়িতে ঢুকলাম লাঞ্চ করবো পরে
ঠান্ডা করে একবার বেরিয়ে যাবো, মাথায় তেল দেওয়া বলে মাথা পুরো গিজগিজ গিজগিজ করছে।